ডিজি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের দুপুরকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন অংশে এছাড়াও পশ্চিমের বিভিন্ন অংশে এছাড়াও আমরা বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি চলছে আর এই যে বৃষ্টি সেটা কিন্তু ক্রমশ ভারী হতে চলেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন উপকূলের যে সমস্ত জায়গাগুলি আছে দক্ষিণবঙ্গের সমস্ত অংশই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গভীরভাবে মেঘ করেছে এবং এই মেঘ যথেষ্ট পরিমাণে আরও বেড়েই চলেছে এবং এই পাশ দিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা হাওড়া অর্থাৎ এদিকে মেদিনীপুর এদিকে পূর্ব এবং এদিকে পশ্চিম মেদিনীপুর এছাড়াও আমরা যেটা লক্ষ্য করতে পারছি এদিকে দক্ষিণের উপকূলে যে সমস্ত জায়গাগুলি আছে বিভিন্ন অংশ কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে ক্রমশ আর এদিকে বাংলাদেশের উপকূলের অংশগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে এবং এই অংশগুলিতেও কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আর একটু উপরে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই অংশগুলিতে ময়মেন থেকে শুরু করে ত্রিশাল বালুকা এবং ফেনারবাগ থেকে শুরু করে সিলেট এবং আশেপাশে যত অংশ আছে বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে গেছে গভীর মেঘ এছাড়া এই পাশে গোয়ালপাড়া গৌহাটিও কিন্তু অংশে আমরা দেখতে পাচ্ছি তো আজ কোন কোন জেলাগুলিতে কখন কতটা বৃষ্টির সম্ভাবনা আছে বিস্তারিত জানতলে বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে সেখানে কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মেঘলা কী হয়েছে যাই হয়ে থাকুক নিচে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আর এমন টাইপের এই লেটেস্ট খবর প্রত্যেকদিন পেতে হলে ভিডিও নিচে একটু একটি সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্ট ওটাতে প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো এইটা আমরা সকাল নটা নাগাদ কিন্তু পরিস্থিতিটা এমন ছিল আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি অনেকে আমাদের কমেন্টে জানাচ্ছেন যে সকাল থেকে আমাদের এখানে বিশাল বৃষ্টি হচ্ছে খুব ভারী বৃষ্টি হচ্ছে সেই মতন কিন্তু সকাল নটার দিকে এমন ছিল পরবর্তীকালে সেটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন কতটা শক্তি পাড়ি গভীর হচ্ছে এবং এদিকে বাংলাদেশের সাইডটা এবং ত্রিপুরা সাইডটা লক্ষ্য করতে থাকুন দেখুন বুঝতে পারবেন দেখুন ওই দিকে আস্তে আস্তে করে মেঘ কিন্তু বিভিন্ন অংশ উঠছে এবং আস্তে আস্তে করে কিন্তু এই উপরের দিকে উঠছে অর্থাৎ কোন কোন দিকে উঠছে দেখুন বর্ধমানের দিকে কিন্তু আস্তে আস্তে করে মেঘ উঠছে আমরা দেখতে পাচ্ছি তবে হয়তো বর্ধমানে হালকা মেঘলা রয়েছে কিন্তু এখনও কিন্তু বৃষ্টি যেটা আছে সেটা হয়তো এখনও শুরু হয়নি হয়তো কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরেও শুরু হতে পারে এক্স্যাক্টলি কখন শুরু হবে সেটা কিন্তু আমরা এখনও অবধি আপনাদেরকে বলতে হানড্রেড পার্সেন্ট পারবো না কারণ মেঘের ওপর এবং আবহাওয়ার উপর নির্ভর করে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ সেই পরিবর্তন আমাদের পক্ষে বলা এই অগ্রিম সেটা কিন্তু খুবই মুশকিল তার জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি মেঘ তো উঠছে হয়তো বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এই সমস্ত জেলাগুলিতে সেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে বাঁকুড়ার উপরেও একই পরিস্থিতি মেঘে ঢাকাই রয়েছে বাঁকুড়া এ পাশে পুরুলিয়া এবং তার আশেপাশে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢাকাই রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা সবে তৈরি হচ্ছে এখন এখন কখন ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু এখন আমরা আপনাদেরকে বলতে না তবে যে যে অংশগুলিতে মেঘ উঠছে দেখতে পাচ্ছেন উপকূল থেকে শুরু করে বিভিন্ন অংশে সেই সমস্ত অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে সাতক্ষীরা শ্যামনগর অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী এই সমস্ত অংশের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে মেঘ উঠছে কিন্তু মির্জাগঞ্জ কাউখালী এবং জিনগড়ের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে এদিকে আবার ত্রিপুরার সামনে দেখতে পাচ্ছেন যে মেঘ উঠে কিন্তু সকাল থেকে গেছে অর্থাৎ ত্রিপুরা উদয়পুর শিলচরি বাজার থেকে বেলোনিয়া বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি মেঘে ঢেকার রয়েছে অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট চাখাই বার্লেকা বালাগ বাজার কালুরা হাবিবগঞ্জ কামালগঞ্জ কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা পাশে আবার নরসিংনগর কাতিয়াদি কাপসিয়া ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অংশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে রয়েছে এদিকে কালীহাটি বালুকা ত্রিশাল জলছাত্র বিভিন্ন অংশও দেখতে পাচ্ছি অর্থাৎ সব মিলে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে সবে মেঘ ওটা শুরু হয়েছে এখন এই মেঘ কিন্তু আরও ক্রমশ গভীর হয়ে উঠবে আরও বিভিন্ন এরিয়া জুড়ে জুড়বে তারপরেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি হবে তবে এটা কিন্তু বন্ধুরা সবে শুরু এই যে মেঘ ওটা এটা অর্থাৎ এই যে বর্ষার সিজন এটা শুরু হলে এবং সপ্তাহ শেষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে একবার আমরা বজ্র বৃষ্টি মোটে যাব তো টোটাল বৃষ্টির পরিমাণ জানতে হলে কিন্তু আপনাদেরকে ডেলি মিডিয়ার নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে লাগবে যেখানে কিন্তু আমরা প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি তো সেটাতে চলে যেতে পারেন এই আপডেটটি দেওয়ার পর ডেলি মিডিয়ার নেটওয়ার্কে আপডেট হবে তবে যেটা দেখতে পাচ্ছেন এখানে মেঘ কিন্তু ওঠার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আজ তো বৃষ্টি হবেই সঙ্গে সপ্তাহ শেষে কিন্তু একটা বর্ষ বৃষ্টি বাড়ার ইঙ্গিত আছে যেটা কিন্তু মঙ্গলবার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা ক্রমশ দেখতে পাচ্ছি উত্তরে সবার প্রথমে হিস্টাবে দেখুন ছাব্বিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরের বিভিন্ন অংশে বৃষ্টি হবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসমের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হোজায় অংশ এবং শিলং অংশের দিকে আর এদিকে বাংলাদেশের দক্ষিণ থেকে শুরু করে যেমন ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এবার চি এর পাশে চিতাগং এবং চট্টগ্রাম দিকে কক্সবাজারের দিকে থাকতে পারে এবং মহেশকালের দিকে কিছুটা প্রভাব থাকতে পারে এদিকে যশোর অভয়নগর খুলনা শিকান্তপুর এপাশে মেহেরপুর কোচাতপুর অংশ এ পাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রংপুরে তখন আবার নেই কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা খর চন্দননগর খড়দা হাবড়া বনগা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার দিকে এপাশে বারুইপুর জয়নগর গোসাবা হলদিবাড়ি এপাশে পাশে নামখানা ফ্রেশারগঞ্জ কাকদ্বীপ এপাশে পাশে দীঘা কন্টাই মন্দারমণি হলদিয়া বিভিন্ন অংশ আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তীকালে গিয়ে এই বৃষ্টি বাড়তে পারে দেখুন দুপুর দুটোর পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বৃষ্টি বেড়ে যাবে এবং তার সাথে পাল্লা দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে দেখছেন সোনামুখী গোসকাড়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ পরিমাণটা যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে গিয়ে এবং কতটা হবে সেটার জন্য আপনাদেরকে ডেলি মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে তাহলে চলে যান ওটাতে সাবস্ক্রাইব করতে এবার আবার প্লে করে দিলে দেখুন ছাব্বিশ তারিখের কোঠা আপাতত কমপ্লিট হলো রাত্রেবেলা ক্লিয়ার থাকবে বুধবার সাতাশ তারিখ গিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি যে নতুন কোনো প্রভাব আসবে হ্যাঁ সাতাশ তারিখে সবার প্রথমে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এবং বেলা বাড়তে বাড়তে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ কিছুটা প্রভাব দেখতে পারলাম সাতাশ তারিখে দেখুন হ্যাঁ দুপুর দুটো থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে যেমন অংশ দক্ষিণের জেলাগুলি তার সঙ্গে পাল্লা দিয়ে উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সময়টা একটু বেশিই থাকবে এরপর এটাকে আবারও প্লে করব দুপুর দুটোর পথে অর্থাৎ তিনটে কি চারটে পাঁচটা ছটা নাগাদ গিয়ে তখন একটু ক্লিয়ারই থাকবে অর্থাৎ যা বৃষ্টি হবে দুটো থেকে চারটের মধ্যেই হবে তারপরে একটু ক্লিয়ার থাকবে এরপরে বৃহস্পতিবার আঠাশ তারিখ আঠাশ তারিখে গিয়ে দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে উত্তরে বাড়বে বৃষ্টি তারপরে আস্তে আস্তে করে দক্ষিণের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব পড়বে তবে অতিরিক্ত মাত্রা অর্থাৎ সাতাশ এবং আঠাশে দুদিন কিন্তু দক্ষিণবঙ্গের জন্য এমন কোনো প্রভাব নেই যেটা আমরা দেখতে পাচ্ছি এরপরে শুক্রবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ গিয়ে আমরা উত্তর থেকে সবার প্রথম ভারী প্রভাব দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ বঙ্গের এবং দক্ষিণে কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু ভারী পরিমাণ আবারও বৃষ্টির একটা শুরু হতে চলেছে দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশগুলিতে এরপর এটাকে আবারও প্লে করছি প্লেগুলি দেখুন দেখুন বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে দক্ষিণ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এখন বর্ষা সেহেতু সমস্ত জায়গায় জায়গায় বৃষ্টি হবে তার জন্য কিন্তু আপনাদেরকে এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো জেলা বলা যাবে না যে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কারণ সমস্ত জেলাগুলিতে আমরা দেখতেছি বৃষ্টির সম্ভাবনা আছে অতিরিক্ত মাত্রায় যদি কোনো জেলায় বৃষ্টি হয়ে থাকে সেটা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো তবে দেখতে পাচ্ছেন যে এই পাশে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু রেহাই নেই ঝাড়খণ্ড থেকেও কিন্তু নতুন প্রভাব এবং এ পাশে বিহারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকেও একটু মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশ কিন্তু মাঝারি মানে বৃষ্টি এরপর এটাকে প্লে করলে তিরিশ তারিখ ছটা পেয়ে আম নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে এবং একটু ভারী মানে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখেও কিন্তু অর্থাৎ সপ্তাহ হান্তা শনিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যেমনটা ছিল তেমনটা বললাম তেমনটাই সপ্তাহের শেষের দিকে কিন্তু বৃষ্টি বাড়ার একটা ইঙ্গিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ অর্থাৎ রবিবারের দিকে কিন্তু আরও ভারী পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপর সোমবার আমরা এক তারিখ পৌঁছচ্ছি এক তারিখ গিয়েও আমরা দেখতে পাচ্ছি যেমন বিভিন্ন অংশে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলায় 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 কিন্তু মাঝারি বিক্ষিপ্ত ভারী দেখুন নতুন মাছেও অর্থাৎ এই বছর এই মাস শেষ হলে সামনের মাসে আগস্ট অগাস্ট থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সূচনা থাকছে মানে এখন কিন্তু পুরোপুরিভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে তাতে যেটা বুঝতে পারছি যে আপনারাও আপনারাও দেখছেন সরাসরি লাইভ আপডেট তাতে কিন্তু অবশেষে বর্ষা কিন্তু বঙ্গে প্রবেশ করল দক্ষিণবঙ্গে এতদিন উত্তরবঙ্গে পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণে হয়নি কিন্তু এবারে দক্ষিণের জন্য কিন্তু সুখবর এবারে পারে মঙ্গলবার বাইশ তারিখ সরি দু তারিখ দু তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনাটা যেটা থাকছে সেটা কিন্তু বঙ্গের বিভিন্ন অংশে ভারী এবং মাত্রায় ভারী থাকছে বৃষ্টি বুধবার তিন তারিখ তিন তারিখ গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন তিন তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাচ্ছি মানে এটা থেকে কি ফাইনাল আমরা ডিসিশনে পৌঁছলাম যে এই মুহূর্তের আপডেটের জন্য যে বঙ্গে অবশেষে প্রবেশ করলো বর্ষা এবার থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়তো সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টির পরিমাণ খুব পরিমাণ বাড়তে পারে হয়তো এখন অতিরিক্ত খুব ভয়ঙ্কর মানে নেই হয়তো পরবর্তীকালে নতুন মাসের মধ্যে আসতেও পারে খুব মাত্রায় ভারী বৃষ্টি তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে কারণ এখন থেকে কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত হয়তো দিনে চারটে করে আপনারা আপডেট পেতে পারেন যদি তেমন কোনো পরিবর্তন ঘটে থাকে তার জন্য কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো পেতে হলে অবশ্যই ভিডিওর নিচে একটি কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টের চার প্রেস করে দিয়ে অলপশানটাতে ক্লিক করে দেওয়া ভুলবেন না এবং অবশ্যই মনে রাখবেন ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকদিন আপডেটগুলো আপনারা পৃষ্টির পরিমাণ মোটে পেয়ে যেতে পারেন এখনকার জন্য বন্ধু এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ